অ্যালার্ম তো বাজছে দেখছেন, অ্যালার্ম বাজার সাথে সাথে আবার কলও চলে আসছে মোবাইলে। এই যে এইখানে দেখেন 14টা রাজব যন্ত্র কল দিছে, চোর আসছে। আজ আমি দেখছি। ওরে ভাই, আবার দেখি এটাও বলে, যখন কোনো চোর আসবে বাসায়, অফিসে, দোকানে, গোডাউনে, আপনার সংরক্ষিত খামারে, ফলের বাগানে, আচ্ছা, বা আপনার স্বর্ণের দোকানে, আচ্ছা, তখনই তাৎক্ষণিক এর কাজই হচ্ছে আপনাকে সতর্ক করে দেওয়া। এবং এটা কি সেই মেশিন? এটাই সেই মেশিন। এই যে দেখেন মেশিন কিন্তু এইখানে। এখন আমি কিন্তু এখান থেকে যাচ্ছি, আমি কিন্তু চোর হিসেবে আসবো, আমি যদিও চোর না। এখন আপনি জানেন আমি এই যে লক করে দিচ্ছি, দেখেন ডিভাইস কিন্তু আনলক। এই যে ডিভাইস কিন্তু আনলক, লক করে দিলাম। আচ্ছা, এখন লক করে দিতেছে। হ্যাঁ, লক করে দিছি। আমি বের হয়ে যাই, আপনি সামনের দিকে যান। এখন আমি দেখি ওই যে ওইখানে কিন্তু ডিভাইস, ডিভাইস আমি কিন্তু এখন যাই। বেশি দূর যাওয়া লাগবে না, এই অল্প একটু গেলেই হবে। এখন কি ধরবে? হ্যাঁ ধরবে, অবশ্যই ধরে ফেলছে। ওরে ওরে, হ্যাঁ, মানে এই দেখেন, দেখেন ডিভাইস এখানে, ক্যাশ যদি উনি ছাড়া, আমি ছাড়া, অন্য কেউ খোলে, সাথে সাথে আমার ফোনে কল যাবে এখান থেকে, তাহলে কিন্তু কল চলে যাবে। একটা বিষয় বলি, এখানে একটা প্রাইভেসি আছে, সেটা হচ্ছে অনেকে অ্যালার্ম ছাড়া, আচ্ছা, কে তার দয়ার খুললো সে জানতে পারবে। চোর ধরার আজব মেশিন কিন্তু দর্শক বাংলাদেশে চলে আসলো ভাই। ওরে এই যে ভাই, আমি তো বন্ধ করে রাখছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই, কি হলো? এই যে মেশিনটাই বন্ধ করে রাখছিলাম, আপনি আসার সাথে সাথে আবার বাইজে উঠলো ভাই। এটার কাজ হলো এটা। এটা কি এই মেশিন? হুম, আমার হাতে যেটা ছিল, হ্যাঁ এই মেশিনটাই। এটাই কি চোর ধরার মেশিন? এটাই চোর ধরার মেশিন। এবং আপনার কল তো মানে অ্যালার্ম তো বাজছে দেখছেন, অ্যালার্ম বাজার সাথে সাথে আবার কলও চলে আসছে মোবাইলে। এই যে এইখানে দেখেন 14টা রাজব যন্ত্র কল দিছে, চোর আসছে। হুম, আজ আমি দেখছি। হুম, ওরে ভাই, আবার দেখি এটাও বলে। এখন কলটা কেটে দিই, কথা বলি, আসেন সামনে আসেন। এই মেশিনের কাজই হচ্ছে তাৎক্ষণিক চোর ধরে ফেলা, সেকেন্ডের মধ্যে, সেকেন্ডের মধ্যেই, কয়েক সেকেন্ডের মধ্যে চোর ধরে ফেলা। ভাই আমার একটা বিষয় বুঝেন। হ্যাঁ, আমি আসছি আপনার এখানে চোর ধরার মেশিন দেখতে, কিন্তু আমি আসার সাথে সাথে দেখতেছি বাজতেছে পুলিশের হর্ন। হ্যাঁ, ঘটনাটা কি আবার বুঝায় বলেন তো ভাই। এই ঘটনাটা হইলো যখন কোনো চোর আসবে বাসায়, অফিসে, দোকানে, গোডাউনে, আপনার সংরক্ষিত খামারে, ফলের বাগানে, আচ্ছা, বা আপনার স্বর্ণের দোকানে, আচ্ছা, তখনই তাৎক্ষণিক এর কাজই হচ্ছে আপনাকে সতর্ক করে দেওয়া। এবং এটা কি সেই মেশিন? এটাই সেই মেশিন। এটাও কি একই মেশিন? একই মেশিন। দর্শক, বাংলাদেশের বাজারে কিন্তু আজব এক চোর ধরার মেশিন কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই যে মেশিন, এই মেশিন থাকলে একেবারে চোখের পলকে নাকি চোরের কাছে কিন্তু আসার সাথে সাথে কিন্তু গৃহস্থের কাছে চোরে ফোন দিয়ে দেয়। আজকে আপনার এই লাইভটাতে একটা সারপ্রাইজ থাকবে, আচ্ছা, স্পেশাল একটা সারপ্রাইজ, যেটা হচ্ছে যারা অনলি মানে কর্পোরেট এবং বিবাহিত তাদের জন্য। আচ্ছা, তাদের জন্য কেন ভাই? এটা আর কারণ আছে না আপনার এই যে সিক্রেট জিনিসটা নিয়ে, সেটা আমি বুঝি না। না, সিক্রেট আমি বলে দিচ্ছি যারা কেন। এক বলছি, বিবাহিত এবং কর্পোরেট জব করে, বাসায় বউ বাচ্চা ফেলে রেখে যায়। আচ্ছা, তো এখন বাসার সামনে অনেক সময় কারো বিভিন্ন রকম সমস্যা থাকে, একদম স্ট্রেট ফরওয়ার্ড বলি, কারো পরকীয়া থাকতে পারে, কারো বাসায় চোর আসে, ডাকাত আসে, কারো অনেক সময় দুর্ঘটনা ঘটে, বাচ্চা বাসা থেকে বের হয়ে যায়। আচ্ছা, এই ধরনের সমস্যা হয় কি না? এটা তো স্বাভাবিক কমন ঘটনা। তাদের জন্য একটা স্পেশাল গিফট থাকবে, সেটা হচ্ছে স্মার্ট ওয়াইফাই ডোরবেল জেতার সুযোগ, বিনামূল্যে। এটা কি টাকা ছাড়া মাগনা দিবে? টাকা ছাড়া ফ্রিতে দিব একেবারে। কিভাবে? শর্ত আছে তো। আবার শর্ত হলো, এই ভিডিওতে আমরা যেই মেশিনটা এখন দেখাচ্ছি এটার সঠিক দাম কমেন্টে জানাইতে হবে। মানে এই যে চোর ধরার মেশিন, এই মেশিনের দাম বলতে পারলেই হবে? হ্যাঁ, সঠিক দাম। আচ্ছা, আপনি তো একটা দাম বলবেন। হ্যাঁ অবশ্যই। আপনি বলার আগে দর্শক, আপনারা যদি চোর ধরার মেশিনের দাম কত হইতে পারে, এই যে যেটা আসছে বাংলাদেশে, একটা না ভাই, বাংলাদেশে যে চোর ধরার মেশিন আসছে এইটার দাম কত হইতে পারে আপনারা যদি কমেন্টে বলতে পারেন, তাহলে কিন্তু এটা দুইটা থাকবে, দুইজনকে দিবেন। দুইটার দাম আমার পাঁচ দুগুণে 10,000 টাকা একেবারে ভাই। আবার কোনো চার্জ মার দিবেন না তো? না কোনো চার্জ, এটা জাস্ট ওনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা হচ্ছে ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দিব। ওকে, যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, আজকে লাইভটা কিন্তু স্পেশাল ভাবে কিন্তু তাদের জন্য থাকবে। আপনার অফিস, আপনার গোডাউন, আপনার দোকানপাট এখন থেকে কিন্তু চুরি মুক্ত থাকবে যদি আপনার কাছে এই একটা ডিভাইস থাকে। আমি আপনাদেরকে বলবো, দর্শক কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু চমৎকার একটা চোর ধরার বক্স দেখাচ্ছি, মেশিন দেখাচ্ছি আপনাদেরকে। এ যাবৎকালে আপনারা কিন্তু বিভিন্ন রকমের ক্যামেরা দেখছেন, বিভিন্ন রকমের হচ্ছে ডিভাইস দেখছেন, কিন্তু আশা করি এইটা ইতিহাসে প্রথম, বাংলাদেশে প্রথম আপনারাই। এটা অনেক পপুলার একটা ডিভাইস, সিকিউরিটি ডিভাইসের মধ্যে ওয়ার্ল্ডে যত সিকিউরিটি গ্যাজেট আছে, আচ্ছা, যে গ্যাজেটগুলো মনে করেন চোর ডাকাত ধরার জন্য ব্যবহার হয়, তার মধ্যে এটা একটা টপ অর্ডার গ্যাজেট। ওকে, টপ। আচ্ছা,
কিন্তু ভাই এখন আপনার এই যে ডিভাইসে যে চোর ধরবে সিস্টেমটা কেমনে আমাকে একটু দেখানো যাবে আমার কাছে সেটা কেমনে ধরেন আমি প্রথমে হচ্ছে আমাদের দরজা জানালা শাটার গ্রিল যেমন গোডাউন আচ্ছা গোডাউনে শাটার থাকে দরজা থাকে ওটা থাকবে অফিসে দরজা থাকে আচ্ছা এরপরে আপনার স্বর্ণের দোকানে শাটার থাকে কলাপসিবল গেট থাকে বিভিন্ন সিকিউরিটি ব্যারিয়ার গেট থাকে না হ্যাঁ এটা তো থাকে এগুলোতে লাগানোর জন্য একটা ডোর সেন্সর আছে এই সেন্সরটা এই যে দেখেন এটা একটা থেকে একটা এই যে এটা এটার সাথে অ্যাটাচ হয়ে আছে দেখেন ছোট্ট একটা ডিভাইস আচ্ছা এটা হলো মেইন মাদার ডিভাইস এটা থেকে এটা সরে গেলেই অ্যালার্মটা একদম সাথে সাথে বেজে উঠবে লাইট জ্বলে তো ভাই হ্যাঁ অবশ্যই লাইট জ্বলবে এটা সিগন্যাল করা আচ্ছা এখন যেটা হচ্ছে এটা থেকে এটা যখন সরে যাবে তখন সাথে সাথে এভাবে অ্যালার্মটা বেজে উঠবে এই অ্যালার্ম কিন্তু বেজে যখনই অ্যালার্ম বেজে উঠলো তার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে এটার কাজ হচ্ছে একে হিট করার পরপরই এই ডিভাইস আমাকে সাথে সাথে কল দিবে এখন কি আপনারা কল দিতেছে অলরেডি কল চলে আসছে আমার মোবাইলে এই যে দেখেন মানে এটা কিন্তু জাস্ট আলাদা করছে হ্যাঁ আলাদা হওয়ার সাথে সাথে কিন্তু এই যে যেই ডিভাইস ডিভাইস থেকে কিন্তু একেবারে মালিককে কিন্তু ফোন দিয়ে দিছে এভাবে কয়জনকে ফোন দিবে টোটাল 5 জনকে ফোন দিবে 5 জন 5টা নাম্বার আমি দেশ বিদেশ যে কোনো নাম্বার দেশের হোক ওটা একটু বন্ধ করে দিন বিদেশের হোক আমি কলটা কেটে দিচ্ছি আচ্ছা দেশের হোক বিদেশের হোক যে কোনো দেশের নাম্বার হোক নম্বরে ফোন দিয়েছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে মানে বিজি আছে এইটাও কিন্তু বলে দিচ্ছে দেখেন হ্যাঁ দর্শক আপনারা খুব চমৎকার ভাবে ওই সাউন্ডটা একটু বন্ধ করে দিবেন এইটা কি এইটা কি এবার এটা হচ্ছে কোন মানুষ যখন এটা হচ্ছে সোজাসুজি সামনাসামনি দেখে একদম সামনাসামনি দেখেন এটাতে লাইট জ্বলতেছে ও হচ্ছে সামনে 7 ফিট পর্যন্ত পায় আচ্ছা রাতের বেলা অন্ধকারে ধরেন আপনার দোকানের শাটার খুলে ফেলছে গোডাউনের দরজা খুলে ফেলছে অথবা গোডাউনে ঢুকে গেছে যে কোনো জায়গা দিয়ে ওকে ওকে উপরে টিন কেটে হোক ব্যালকনি দিয়ে হোক আচ্ছা অ্যাডজাস্টার এয়ার কাটার দিয়ে ভেঙে হোক যে কোনো ভাবে আপনার ভিতরে ঢুকছে ও হচ্ছে ধরেন আমি এখানে শেষ প্রান্তে লাগালাম ধরেন আমার এখানে মালামাল আছে আমি এটার উপরে দিলাম মানে আপনার এখানে মালামাল আছে হ্যাঁ এই জন্য আপনি জিনিসটা এখানে রাখলেন রাখলাম আচ্ছা এর কাজ হবে এর সামনাসামনি 5 থেকে 6 ফিট উপরে কোনো মানুষজন যখন এটা সামনে দিয়ে নড়াচড়া করবে আসবে আপনি ওইটা ওইখানে রাখেন এটা রাখলাম এখন আমি ধরেন আপনার এখানে এখান থেকে ধরেন লড়াচড়া করি আমার কি দেখবে হ্যাঁ অবশ্যই দেখবে এখন কি এটা দেখানো যাবে দর্শকদের অবশ্যই সেটাই দেখা আচ্ছা ওটা একটু ওইখানে রেখে দেন একটু চাপায় দিয়ে এই যে দেখেন দর্শক এইটা কিন্তু আমরা এখানে বসায় দিলাম এখন আমরা দেখব এই ভাই যে বলছে এটা আমার অ্যাক্টিভ করা আছে আমি অ্যাক্টিভ করে নিই আচ্ছা দাঁড়ান ভাই যে বলছে ওনার মেশিনে নাকি চোর ধরবে এই যে দেখেন মেশিন কিন্তু এইখানে এখন আমি কিন্তু এখান থেকে যাচ্ছি আমি কিন্তু চোর হিসেবে আসবো আমি যদিও চোর না এখন আপনি জানেন আমি এই যে লক করে দিচ্ছি দেখেন ডিভাইস কিন্তু আনলক এই যে ডিভাইস কিন্তু আনলক লক করে দিলাম আচ্ছা এখন লক করে দিতেছে হ্যাঁ লক করে দিছে আমি বের হয়ে যাই আপনি সামনের দিকে যান এখন আমি দেখি ওই যে ওইখানে কিন্তু ডিভাইস ডিভাইস আমি কিন্তু এখন আপনি বেশি দূর যাওয়া লাগবে না ওই অল্প একটু গেলেই হবে এখন কি ধরবে হ্যাঁ ধরবে অবশ্যই ধরে ফেলছে ওরে ওরে হ্যাঁ মানে এই দেখেন দেখেন ডিভাইস এখানে এটা একটু বন্ধ করেন এই যে দেখেন চাপ দিচ্ছি এই যে দেখেন এটা বন্ধ হইছে আনলক বাটনে চাপ দেওয়ার সাথে সাথে বন্ধ ওকে ডিভাইস কিন্তু দর্শক দেখেন এইখানে আমি জাস্ট ঢুকলাম বা আমি কিন্তু ধরেন ওনার এই শোরুমের মধ্যে কিন্তু আসলাম অলরেডি আবার কল দিয়ে দিছে আবার দেখেন কল দিয়ে দিছে এই মোশনের কাজই হচ্ছে এটা আচ্ছা আচ্ছা আমি কলটা কেটে দিই তার আগে কল কেটে দিলে এখানে অনেক শব্দ হবে আচ্ছা আমি কলটা সাইলেন্ট করি সাইলেন্ট করে দেন এখন কথা হলো এভাবে কলটা 5 জনের কাছে তো যাবেই এটা আপনি আপনার 200 ফিট দূরেও দিতে পারবেন মানে এখান থেকে 200 ফিট দূরে এখান থেকে ধরেন আপনার 200 ফিট দূরে গোডাউন ধরেন আপনার ওইখানে গোডাউন আছে এখন এটাও দেখানো যাবে হ্যাঁ অবশ্যই দেখানো যাবে আচ্ছা তাহলে দেখান তাহলে ওইটা কিভাবে কাজ করে ওইটা আপনি এই যে তারেক যাতো এই যে দেখেন আমরা কিন্তু একটা লোক কিন্তু পাঠাইলাম ওইখানে ধরেন আপনার গোডাউন আছে একটু আমি এই যে দেখেন ডিভাইস আনলক আমি আবার লক করতেছি এই যে লক করে দিয়েছি লক করে দিলাম লক না করলে তো আর কাজ করবে না এই যে দেখেন এখন সে ওটার সামনে যাওয়া মাত্রই কিন্তু আবার অ্যালার্মটা বাজে উঠবে এই যে দেখেন মানে ওই লোক শুধু গেছে দেখেন আপনারা দর্শক উনি জাস্ট গেছে এই যে দেখেন ঘোরাঘুরি করতেছে দেখেন এই ফাঁকে কিন্তু দেখেন এখানে কিন্তু ফোনও আসছে এবং হচ্ছে সাইরেনও কিন্তু বেজে উঠছে আর দেখেন দেখেন আবার আমি আনলক করি আচ্ছা বন্ধ করেন দেখেন কলও কিন্তু চলে আসছে এভাবে কল বাজবে এখন আপনারা বুঝতেই থাকবে এখন আপনারা ভাবেন লাইভটা কি আপনারা শেয়ার করবেন কি না বা হচ্ছে শেয়ার করার প্রয়োজনীয়তা আছে কিনা এটা একটা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আপনাকে আজকে লাইভটা শেয়ার করতে হবে
কারণ হচ্ছে ধরেন আমাদের অনেক সময় আমরা অনেকের ক্ষতি শুনলে কিন্তু আমাদের মনটা খুব খারাপ হয়, আফসোস হয়, আহা যদি ওই ভদ্রলোকের এই জিনিসটা না হইতো। কিন্তু দেখেন এই ধরনের একটা ডিভাইস যদি ওনার বাসায় থাকতো তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম থেকে কিন্তু ওনারা উনি হয়তো নিরুপায়ও হইতে পারতো। তো আমি বলবো লাইভটা একটু শেয়ার করে দেন, আর যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আপনারা তো ধোমায় অনেকেই কমেন্ট করতেছে। সাইফুল ইসলাম ভাই বলছে আপনার এই ডিভাইসের দাম হতে পারে 6,500 টাকা। তারপর রিপন মিজি দেখতেছে সৌদি আরব থেকে, ওনার ছোট ভাই বাংলাদেশে আছে, উনি বিকাশের ব্যবসা করে, উনি ওনার দোকানের জন্য একটা নিতে চায়, অবশ্যই আপনারা নিতে পারবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। তারপরে রিপন গাজী আছে আমাদের সাথে কুয়েত থেকে প্রবাসী ভাই, উনি বলতেছে ওনার বাড়ির জন্য একটা নিতে চায়, অবশ্যই আপনারা নিতে পারবেন। তারপরে হচ্ছে রিমল বর্মন উনি আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম থেকে, উনি বলছে উনি একটা নিতে চায়, অবশ্যই আপনি নিতে পারবেন। ওকে, আমাদের সাথে নিউ ইয়র্ক থেকে যুক্ত আছেন হচ্ছে রিয়াজুল ইসলাম ভাই, উনি বলছে উনি ওনার অফিসের জন্য একটা নিতে চায়, অফিসের ভল্টের জন্য, অবশ্যই আপনারা নিতে পারবেন। তো ভাই কুইজটা আবার একটু মনে করাই দিবেন দর্শক। এটা হচ্ছে আমি প্রথমেই বলছি, যারা হচ্ছে ম্যারিড পার্সন কর্পোরেট জব করে, বাসায় ফ্যামিলি রেখে যায় বা বাসায় বৃদ্ধ মা বাবা রেখে যায়, অনেক সময় চুরি ডাকাতি হয়, ওনারা প্রোটেক্ট করতে পারে না, না তাদের জন্য এই স্মার্ট ওয়াইফাই ডোরবেল, যেটা হচ্ছে মানে আমাদের এখানে 5,000 টাকা মূল্যের একটা ডিভাইস, প্রতিটা ডিভাইসের দাম। এটা যারা সঠিক উত্তর দিতে পারবে এবং আমরা লটারির মাধ্যমে দুইজনকে বেছে নিব, আসলে অনেকেই তো সঠিক উত্তর আমি দেখতে পেলাম মানে দিচ্ছে সঠিক উত্তর, এর মধ্যে অনেকগুলো কমেন্ট আসছে যারা সঠিক উত্তর দিয়ে ফেলছে। আচ্ছা আচ্ছা, এখন জানো আমি দিব হচ্ছে দুইজনকে, আচ্ছা 10 জন দিলে সেটা তো অবশ্যই লটারির মাধ্যমে হবে, তাহলে কি লটারি হবে? অবশ্যই, কিছু করার নেই। ওকে, লটারি হবে। এখন আপনারা ধমায় কমেন্ট করেন, কমেন্টের বন্যা বসায় দেন। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আরেকটা কথা বলি, আমাদের মার্কেট রিলেটেড যদি কেউ কমেন্ট করে আমি কিন্তু সেটা নিব না। হ্যাঁ, আচ্ছা মানে বাজার এই সেক্টরের কেউ যদি কমেন্ট করে, কেউ করলে আমি নিব না, তাহলে কিন্তু হবে না। আপনারা যারা আমাদের ভিউয়ার্স আছেন আপনারা একটু কমেন্ট করেন। অনেকেই হচ্ছে জানে এটা প্রাইস কত, যারা আমরা চিনি জানে, তারা কিন্তু কমেন্ট করলে আমরা সেটা নিব না। পরিচিত কেউ হলে কিন্তু এটা কিন্তু দেয়া হবে না, আমি কিন্তু আবার বলে দিচ্ছি। ওকে, ভিউয়ার্সরা হতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে, কিন্তু চমৎকার এই প্রোডাক্টটা কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন। সর্বশেষ আমরা দেখে নিব এটার মধ্যে কি কি থাকবে। আচ্ছা, এটার মধ্যে দুইটা ডিভাইসের, প্রত্যেকটা ডিভাইসের মধ্যে দুইটা রিমোট থাকবে, একটা ডোর সেন্সর থাকবে, একটা মোশন থাকবে। আচ্ছা, মোশনের যেটা এটা কিন্তু আমি আবারও বাংলা ভাষায় বলে দেই, এইটার সামনে যখন মানুষ আসবে তখন কিন্তু এটা বাজবে। আচ্ছা, আর এই যে এইটা যেটা এটা হচ্ছে, এটা কি ডোর সেন্সর? এইটা ডোর সেন্সর। দরজা কিন্তু দুইটা থাকে, একটার সাথে একটা যুক্ত হয়, একটা থাকবে হচ্ছে ধরেন আপনার কপাটের সাথে, হ্যাঁ একটা থাকবে হচ্ছে দরজার সাথে, দুইটা পার্ট যখন এখান থেকে আলাদা হবে তখনই অ্যালার্মটা বাজবে, একটু হাতটা সরান। হ্যাঁ, এই যে দেখেন এটার মধ্যে কি লাল বাতি জ্বলে? হ্যাঁ, এই যে দেখেন একটা থেকে একটা শুনলেই লাল বাতি, এই যে দেখেন এখানে কিন্তু ম্যাগনেট তো। আচ্ছা, একটু রাখি আমরা এখানে, এই যে দেখেন লাল বাতি কিন্তু এখানে জ্বলতেছে, এই যে দেখেন, এই যে একটু সরাই দেন, হ্যাঁ এই যে লাল বাতি জ্বলে, মানে ডয়ার কেউ খুলছে বা দরজা কেউ খুলছে তখনও কিন্তু এটা বাজবে। বেশিরভাগ হচ্ছে আপনার জুয়েলারি দোকানগুলোতে যে সিন্দুকগুলো থাকে না, সিন্দুকের ভিতরে লাগানো হয়। আচ্ছা, লাগানো হয়, অনেকে শাটারে লাগায়, আমরা ডয়ারে যেরকম লাগাইছি আপনাকে তো দেখাইলাম, এই যে দেখেন আমার ডয়ারে লাগানো আছে। ওকে, ধরেন আমি ডয়ারটা, এটা এটা তো ডয়ার, এই যে দেখেন এটা কিন্তু ওনার একটা ক্যাশ বক্স, ক্যাশ, এই যে শোরুমটা আপনারা দেখতেছেন, দোকানটা দেখতেছেন, এই দোকানের কিন্তু ক্যাশ বক্স হচ্ছে কোথায়? এই যে এখানে, এই যে একটু খুলেন তো দেখি, এখানে এই যে দেখেন লাগাইছেন, এই যে লাগানো আছে, ধরেন আমি একটা থেকে একটা পার্ট খুললেই এখানে এই যে মেইন পার্টটা ভিতরে অ্যাটাচ আছে, এই যে দেখেন এই যে ভিতরে অ্যাটাচ, দুইটা দুইটা সেন্সর আছে, এই যে দেখেন এইখানে কিন্তু দেখা যাচ্ছে, এই যে দেখেন দুইটা সেন্সর, এই যে দেখেন এই যে দুই পাশে দুইটা সেন্সর লাগাইছে। ওকে ওকে, দুইটা সেন্সর লাগানো আছে, ডাবল লাগাইছে, আর উপরে লাগাইছে, মানে ওনার ক্যাশ যদি উনি ছাড়া আমি ছাড়া অন্য কেউ খোলে সাথে সাথে আমার ফোনে কল যাবে এখান থেকে, তাহলে কিন্তু কল চলে যাবে। একটা বিষয় বলি, এখানে একটা প্রাইভেসি আছে, সেটা হচ্ছে অনেকে অ্যালার্ম ছাড়া কে তার ডয়ার খুললো সে জানতে পারবে, এটাও জানা যাবে, আর উপরে ক্যামেরা লাগানো আছে। ও আচ্ছা, ঘটনা তাহলে এটা, মানে লাইভে উনি দেখতে পারবে ওনার ক্যাশটা কে খুললো বা ডয়ারটা কে খুললো, কত টাকা নিচ্ছে সেটাও দেখা যাবে। মানে দেখেন চোর যেমন চালাক হইছে, গৃহস্থ কিন্তু আরো চালাক হইছে, দেখেন অবস্থাটা। আচ্ছা, খুব চমৎকার সিস্টেম কিন্তু আমরা দর্শক আপনাদেরকে দেখালাম এইটার মধ্যে। এখন আমরা দেখি এখানে আর কি আছে। আচ্ছা, একটা পাইলাম হচ্ছে মানুষ দেখলে বাজবে, একটা পাইলাম গেট খুললে বাজবে। আচ্ছা, আর কি আছে? এটা রিমোট কন্ট্রোল, রিমোট আছে। ওকে, আমি বলি এটা যাদের যতটা দরকার, 99টা পর্যন্ত একটা ডিভাইসে সাপোর্ট করে। ওকে, একটা মেশিনে, ধরেন আপনার একটা অফিসের ভিতরে গোডাউনে আশেপাশে ঘর
আপনার অফিস সহ মিলে 50টা দরকার, আপনি 50টা লাগিয়ে দিতে পারবেন অতিরিক্ত? 50টা কিন্তু অতিরিক্ত লাগানো যাবে, দেখেন মানে 99টা পর্যন্ত লাগানো যায়। ভাই আমি বিষয়টাকে ক্লিয়ার করি দর্শকদেরকে, ধরেন আপনার কাছ থেকে এই একটা ডিভাইস কিনলাম আর এই সেন্সর কিনলাম হচ্ছে আমার ব্যাংকের আমার হচ্ছে দোকানে 5টা ক্যাশ, 5টা ক্যাশ বাক্সের জন্য আমি 5টা সেন্সর নিতে পারবো আলাদা করে? আলাদা যেই কয়টা লাগে। ওকে, এখন ধরেন হচ্ছে আরেকটা বিষয় আমাকে ক্লিয়ার করেন, ধরেন আমার খামারের চারপাশ দিয়ে রাস্তা আছে, ধরেন আমার একটা এই গোডাউন আছে, অনেক সময় দেখা যায় রাস্তার পাশে মেইন রোডে, বুঝেন রাস্তা সাভার আশুলিয়া গাজীপুর এদিকে মেইন রোডের পাশে গোডাউন থাকে ম্যাক্সিমাম, মানে ব্যবসায়ীদের গোডাউন থাকে, বড় বড় ব্যবসায়ীদের গোডাউন, ওই সমস্ত গোডাউন গুলো ডাকাতি হয়। ওই ডাকাতি যাতে না হয় আপনি চাইলে আপনার একটা মেশিনের সাথে এরকম 10-15টা এক্সট্রা লাগাই দিবেন। এটা কি আপনার কাছে পাওয়া যাবে? পিছনে এগুলো কি দেখতেছেন? ও কার্টুন ভরে রাখছেন? কার্টুন ভরা, আচ্ছা মানে চাইলে কিন্তু এক্সট্রাও আপনারা নিতে পারবেন, তবে সেটআপে তো এক পিস করে থাকবে, প্রত্যেক সেটআপে একটা করে মোশন, একটা করে ডোর, দুইটা রিমোট, একটা প্রিমিয়াম চার্জার, একটা প্রিমিয়াম সাইরেন। ওকে, এই আর এইটা হচ্ছে একটা থাকবে হচ্ছে একটা মেশিন। আর প্রবাসী ভাইরা আমাদের সাথে যুক্ত আছেন হচ্ছে মালয়েশিয়া থেকে মানিক ভাই আছেন, উনি বলছে উনি ওনার ওয়াইফের ওয়াইফ এবং বাচ্চা বাড়িতে থাকে, উনি একটা নিতে চায়, অবশ্যই আপনারা নিতে পারবেন। তারপরে পৃথিবীর যে কোনো জায়গায় কি এটা ব্যবহার করা যাবে? এটা যে কোনো দেশের সিম ইউজ করা যাবে, সিম মানে মোবাইলে আপনি যে দেশের সিম লাগাবেন সেটাই চলবে। ধরেন এটা তো মোবাইল, ধরেন আমি এখন আমেরিকাতে আছি, আপনি আছেন বাংলাদেশে, আপনি ধরেন আমার এই দোকানটা দেখাশোনা করতেছেন, এখন আমি যদি এখানে লাগাই এবং সেটআপ যদি আমার আমেরিকাতে বসে করতে চাই করা যাবে? অবশ্যই পসিবল। ও, তো এটা সিস্টেমটা খুব সহজ। ওকে, আমি তো প্রথমেই বলছি এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি হ্যান্ডেল করতে পারবেন। ওকে, একটা কমেন্ট পড়ি, এটা স্মার্টফোন। ওকে, একটা কমেন্ট পড়ি, সুইটি আক্তার আমাদেরকে একটা কমেন্ট করছে, ওনার হাজবেন্ড হচ্ছে মালয়েশিয়াতে থাকেন, মালয়েশিয়াতে ওনার ওইখানে একটা ফুড কোর্টের ব্যবসা আছে, ক্যাশ বাক্স বা হচ্ছে ক্যাশিয়ারের পাশে উনি একটা লাগাইতে চায়, দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। ওকে, দেওয়া যাবে। তারপরে রমিজ ভাই আমাদের সাথে যুক্ত আছেন হচ্ছে নোয়াখালী থেকে, ভাই বলছে ভাইয়ের একটা বিকাশের দোকান আছে, ওইখানে দেওয়া যাবে কিনা? অবশ্যই যাবে। ওকে, দেওয়া যাবে। আর এইদিকে হচ্ছে রিপন ভাই বলছে এই ডিভাইসের দাম হতে পারে 2750 টাকা, তারপরে আহমেদ আকন ভাই বলছে এটার দাম হতে পারে 6500 টাকা, তারপরে রিপন ভাই আরেকটা কমেন্ট করছে এটার দাম হতে পারে 5500 টাকা। আচ্ছা, তো তাহলে টোটাল এই ফুল প্যাকেজটা থাকতেছে? এই প্যাকেজটাই থাকতেছে আপনার প্রত্যেকটা সিকিউরিটি সেন্সর ডিভাইসে। আর দর্শক, আপনারা যারা আমাদের সাথে লাইভে আছেন, আমরা আর 1 মিনিট সময় দিব আপনাদেরকে এই প্রোডাক্টের প্রাইস কমেন্ট করার জন্য, সঠিক প্রাইস যেটা আপনাদেরকে কুইজ দেওয়া হয়েছে। ভাই কিন্তু একটা প্রাইস আপনাদেরকে বলে দিবে, ভাই বলার আগে আপনারা যদি বলতে পারেন এই ডিভাইসের দাম কত, 5000, 2000, 3000, 4000, যা ইচ্ছা আপনি কমেন্ট করেন। ভাই কয়টা কমেন্ট করা যাবে সর্বোচ্চ? না, একজনে বেশি কমেন্ট করে তো লাভ নেই, আমরা সর্বোচ্চ 2 জন নিব, কিন্তু মানে যতই কমেন্ট করুক আপনারা কমেন্ট করেন অসুবিধা নাই, কিন্তু এখানে আমরা মাত্র নিব 2 জন, 2 জনের জন্য এই স্মার্ট ওয়াইফাই ডোরবেল। এই স্মার্ট মানে আপনারা দাম বলবেন হচ্ছে এইটার, গিফট পাবেন হচ্ছে এইটা, দেখেন স্মার্ট ওয়াইফাই ডোরবেল, এটাকে ইন্টেলিজেন্স ডোরবেলও বলা হয়। কেউ যদি এইটা আলাদাভাবে নিতে চায় নিতে পারবে? এগুলো আমাদের কাছে না থাকলে আপনাকে গিফট কিভাবে দিতাম? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাত্র 2 পিস আছে, এটা খুব হট স্পট আইটেম। ওকে, খুব চমৎকার কিন্তু এই আইটেমটা, আপনারা কিন্তু নিতে পারবেন। এখন আমরা এটা যারা প্রবাসী আছে তাদের জন্য সিক্রেট আইটেম আর কি, যেটা হচ্ছে পরকীয়া ধরার আসল থাক আর কিছু বলবো না। আচ্ছা, যাই হোক, এই 1 মিনিটের মধ্যে আপনারা কমেন্ট করবেন, 1 মিনিট পরে যদি কমেন্ট করেন তাহলে কিন্তু হবে না। আর ভিডিওটা অবশ্যই আজকে শেয়ার করে দিবেন, কারণ এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এই ফাঁকে আমরা জেনে নিব অর্ডার করার প্রসেস। আচ্ছা, অর্ডার করার প্রসেস হলে আপনি বাংলাদেশ নয় বিদেশ থেকেও অর্ডার করতে পারবেন, যে কোনো দেশ থেকে। আচ্ছা, আপনার ন্যূনতম 500 টাকা বিকাশ অগ্রিম বুকিং এর মাধ্যমে, বিকাশ অথবা নগদ। আচ্ছা, আমাদের যে নাম্বারগুলো আছে স্ক্রিনে, এখানে বিকাশ নগদ দুটোই আছে, বিকাশ নগদের মাধ্যমে 500 টাকা মাত্র বুকিং মানি দিয়ে আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে অর্ডার করতে পারবেন। আর যারা সরাসরি আপনার শোরুমে আসবে? একদম, এই যে বললাম না, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের নিচতলায়, ওকে, উত্তর পাশে মেট্রো রেলের পাশে, এই যে এই গেটটা হচ্ছে মেট্রো রেলের গেট, এখান থেকে আসবেন। আসলে কিন্তু 2-3টা দোকান পরে, ভাই দোকান, দুইটা দোকান পরে, তারপর দোকানের নামটা ঠিকানাটা বলে দিই, থার্ড আই ইলেকট্রনিক্স, 23/A নিউ সুপারমার্কেট, বাইতুল মুকাররম, জাতীয় মসজিদের নিচতলায়। ওকে, আপনারা চাইলে চমৎকার এই প্রোডাক্টটা নিতে পারবেন। এখন গ্যারান্টি ওয়ারেন্টিটা বলে দেন, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে, একদম যারা মানে প্রিমিয়াম ডিভাইস বলতে পারেন, যার ফলে এটাতে কোনো রকম ওয়ারেন্টি আসবে না এই নিশ্চয়তা দিতে পারছি। ওকে, 99.9% ওয়ারেন্টি আসবে না। ওকে, দেখেন দর্শক, ওনারা কিন্তু ক্যামেরা থেকে শুরু করে যাবতীয় সিক্রেট যত আইটেম আছে সবকিছু কিন্তু ভাইয়ের এক শোরুমের মধ্যে কিন্তু আপনারা ক্যামেরা বিক্রি করি না। ও আচ্ছা, যাই হোক,
তো এখন এতক্ষণ আপনারা অনেকেই কমেন্ট করছেন, কয়েকটা কমেন্টস পড়ে নেই। মাসুম ভাই বলছেন ওনার এই ডিভাইসটা লাগবে, এটার দাম হতে পারে 6,100 টাকা। তারপরে হচ্ছে আনোয়ার হোসেন ভাই বলছে এটার দাম হতে পারে 26,500 টাকা। তারপরে রিপন মিজি আমাদেরকে দেখতেছেন হচ্ছে কাতার থেকে, উনি বলছে এটার দাম হতে পারে 6,000 টাকা। তারপরে রিপন আহমেদ বলতেছেন এটার দাম হতে পারে 6,500 টাকা। তারপরে নাসরিন জাহান বলছে এইটার দাম হতে পারে 5,000 টাকা। আদিবা সুলতানা বলছে এটার দাম হতে পারে 4,500 টাকা। কুলসুম জাহান উনি দেখতেছে বরিশাল থেকে, এটার দাম হতে পারে 7,500 টাকা। দর্শক এতক্ষণ আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করছেন, অসংখ্য কমেন্ট, এখন আর কেউ কমেন্ট করবেন না। এখন প্রায় ভাই প্রাইসটা বলে দিবে, এতক্ষণ আপনারা যারা কমেন্ট করছেন এখন প্রাইসটা মিলিয়ে নেবেন। এবারে শুনেন, আমরা যে যতগুলো কমেন্ট পাইছি তার মধ্যে বেশ কয়েকজনকে আমরা সঠিক একটা দাম দিতে পারছে অনেকে। আচ্ছা ডিভাইসটা একটু হাতে নেন। হ্যাঁ ডিভাইস হাতে নিচ্ছি। ওকে, ডিভাইসের দাম যেটা সঠিক সেটা হচ্ছে অনেকে, আমরা এতক্ষণ যতগুলো কমেন্ট দেখছি তার মধ্যে অন্তত মিনিমাম 6 থেকে 7 জনের কমেন্ট সঠিক পাইছি আমি। ওকে ওকে ওকে, এটা হচ্ছে যারা তো ভাই সবাই তো আর ভাগ্যবান হবে না, আপনি তো বলছেন দিবেন দুইজনকে দিব। আচ্ছা, দুইটা স্মার্ট ডোরবেল আছে এই মাসের জন্য, এটা আমরা হচ্ছে এই মাসেই পাঠিয়ে দিব। ওকে, এটা হচ্ছে যারা আমাদের। এখন দুইজন কিভাবে নির্বাচন করবেন? দুইজন যে আমরা তো অলরেডি 6-7 জনের বেশি পাইছি। আচ্ছা এখন দুইজন নেবেন কিভাবে? ওই যে লটারি করে নিব। ওকে, লটারি করে কিন্তু আপনি ভাগ্যবান হলে কিন্তু পেয়ে যেতে পারেন একটা ডোরবল বেল, ডোরবেল আপনি স্মার্ট ডোরবেল। আচ্ছা এখন দামটা তাহলে বলে দেন। এটার দাম হলো 6,500 টাকা ভাই। আমাদের চ্যানেলের জন্য স্পেশাল কিছু নাই, ওইটাই বলতেছি, 6,500 টাকা ফিক্সড প্রাইস। আচ্ছা, আর এই যে মাল্টিপ্লাস টিভি দেখে আপনার এই লাইভ দেখে যারা আমাদের এখানে অর্ডার করবে তাদের জন্য 31 ডিসেম্বর পর্যন্ত 500 টাকা করে ডিসকাউন্ট থাকবে। মানে 2024 সাল পুরো মাস জুড়ে কিন্তু, আমি বছর জুড়ে কিন্তু আপনারা মাত্র 6,000 টাকায় কিন্তু এই চমৎকার এই 14-র ডিভাইস, 14-র মেশিন কিন্তু আপনারা নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাইয়া, আল্লাহ হাফেজ।